নমস্কার আরও একবার করুণাময় ঈশ্বর সবাইকে আরও একবার কৃপা করুক প্রথমত দেখুন একটি মেল হাতের সাথে সম্পূর্ণ বিষয়টা এখানে জানকারি দেওয়ার চেষ্টা করব লাস্ট পর্যন্ত অবশ্যই থাকবেন এখানে দেখুন প্রথম লাখ লাইনের যে ক্ষেত্রটা আপনার হাতের প্রত্যেকটা রেখা খুব সুন্দর আছে এবং একদম ছোট আর এইরকম টাইপের রেখা আমি আপনাকে দেখিয়ে দিই আপনার হাতে যে লাখ লাইনের যে রেখার যে গতিপথটা যেমন মনে করুন এই রেখাটা কিন্তু হাতের ক্ষেত্রে সবথেকে ভালো রেজাল্ট দিয়ে থাকে কিন্তু এখানে যে রেখাটা এটা দেখুন অনেকটা ফ্যাট হয়ে অবস্থান করছে বেশ রেখার পরে রেখার ভেতরে যেরকম একটা ভালো থাকা দরকার যে বিশেষত্বটা সেটি কিন্তু ক্ষেত্রে নেই হার্ট লাইনের ক্ষেত্রে এই ক্ষেত্রে নেই কিন্তু দেখুন এই ক্ষেত্রে কিন্তু সেই রেখাটা দেখা যাচ্ছে একদম একটা সরু চিকন রেখা এক্ষেত্রে দেখা যাচ্ছে এইরকম টাইপের রেখা কিন্তু সবসময়ের জন্য জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে হাতের ক্ষেত্রে নিজের লাখের ক্ষেত্রে থেকে ভালো রেজাল্ট দিয়ে থাকে যাই হোক এখানে প্রথম যে বিষয়টা লাখলাইনের ক্ষেত্রটা অনেক বেশি মজবুত আছে এখানে গিয়ে একটা স্বতন্ত্র চতুর্ভুজ দেখুন বেশ একটা স্বতন্ত্র টাইপের চতুর্ভুজ গঠিত হয়েছে তারপর থেকে আবার চলতে শুরু করেছে এই পর্যন্ত গিয়ে একদম লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত এই টাইপের রেখা যদি হাতে থেকে থাকে এটা বেশ একটা প্রপার রেজাল্ট ব্যক্তিগত জীবনে দিয়ে থাকে এরা জীবনে অনেক মজবুতের সাথে অনেক আগে পর্যন্ত চলে যেতে পারে জীবনে যে কোনো ক্ষেত্র থেকে এরা বেশ ফেলে আরটা হয় না একটা জিত স্বভাব বা বিজয় প্রাপ্ত স্বভাব এদের ভিতরে থেকে থাকে এরা পয়সার দিক দিয়ে কখনো অনেক বেশি পিছু হয় না পয়সার দিক দিয়ে সব সময়ের জন্য এগিয়ে থাকে আরও একটা বিষয় যেহেতু এই জায়গাটা একটা চতুর্ভুজ সাইন দেখতে পাচ্ছি এই বয়সটায় গিয়ে আপনার কিন্তু নিজস্ব ঘর অথবা নিজস্ব প্রপার্টি কিন্তু অবশ্যই হবে দুটোর একটা দুটোও হতে পারে এই ক্ষেত্রে লাগলাইনের ওপরে চতুর্ভুজ থাকলে সব থেকে ভালো রেজাল্ট কিন্তু এটাই পাওয়া যায় আর এতটা সুন্দর রেখা যদি কারোর হাতে থেকে থাকে এর একটা যথাযথ ভালোই উপযোগ বা যথাযথ একটা ভালো রেজাল্ট ব্যক্তিগত জীবনে কিন্তু এরা পেয়ে থাকে সবথেকে বড়ো জিনিস হলো এটা এই যে বয়সটা প্রায় চল্লিশের কাছাকাছি গিয়ে একটা বড় ঘর এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তবে তার আগেও ঘর প্রাপ্তি যোগ আপনার ক্ষেত্রে থাকতে পারে তার একটা কারণ এই দিক থেকে যে মার্শাল রেখা বা মঙ্গল রেখা আছে এটা যদি নিচের দিকে যাচ্ছে এবং নিচের দিকে দেখুন এই পর্যন্ত গেছে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে আরও একটা রেখা এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এখাটা কিন্তু ক্লিয়ারিটি নেই যদি একটা লম্বা রেখা এখান থেকে এই পর্যন্ত চলে যেত তাহলে নিজস্ব ঘরটা এক্ষুনি হয়ে যেত এবং বেশ বড় আকারেই হতো এখানে বিষয়টা একটু দেরি হতে পারে কিন্তু সুন্দর হবে এই জায়গাটা দেখবেন খুবই সুন্দর হবে অনেক বেশি টেনশন নেওয়ার কোনো কারণ নেই নিজস্ব ঘর আপনার ক্ষেত্রে হয়ে আছে এখান থেকে মনে হয় এই জায়গাটা এদিকে চলে আসে এদিকে চলে আসলে আরও ভালো একমাত্র ভেতরের মঙ্গলের থেকে দুটো রেখা সব থেকে ভালো কাজ দেয় প্রথমত এটা এদিকে গেলে আরেকটা যদি এদিকে যেয়ে থাকে তাহলে এটা বলা হয় মার্শাল রেখা আর এটা বৃহস্পতির দিকে যদি কোনো রেখা যায় যাই হোক এই টাইপের দুটো রেখা কিন্তু সবথেকে বেশি কাজ দেয় এই টাইপের রেখা যদি থেকে থাকে বিশেষ করে মার্শাল রেখা তাহলে শরীরের দিক দিয়ে অনেক বেশি সাপোর্ট প্রদান করে থাকে যে বয়স পর্যন্ত এই রেখাটা দেখাবে সেই বয়স পর্যন্ত দেখবেন কোনো রকমের অনেক বেশি বড় প্রেশানি বা অনেক বেশি রোগ বড় রোগ কিন্তু আপনার ক্ষেত্র থেকে উঠবে না অনেক ক্ষেত্রে অনেক বড় রোগ আপনার ক্ষেত্রে হাবি হবে না সেই দিক থেকে বলতে গেলে একটা ভালো রেজাল্টই বরাবরের জন্য দিয়ে দেবে শারীরিক অসুস্থতার দিক দিয়ে হোক শারীরিক সুস্থতা প্রদান করবে আর পয়সা করির দিক দিয়েও আপনাকে অনেক বেশি সাপোর্ট দেবে নিজস্ব ঘরের দিক দিয়েও হলেও আপনাকে অনেক বেশি সাপোর্ট এই রেখাটা করবে এখানে দেখুন যে জায়গাটা এই যে জায়গাটা এখান থেকে রেখাগুলো একদম বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যাচ্ছে এমন কোনো ফিল্ডের সাথে আপনি যুক্ত হয়ে যান যেখানে শিক্ষাকতা বা ধার্মিক বিষয়ের সাথে অথবা যেসব বিষয়ে মনে করুন আপনার ডিপ নলেজ আছে সেই সব বিষয়ের সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন তাহলে একটা প্রচুর পরিমাণে ইনকামের সাথে সাথে আপনি জীবনে অগ্রসর হতে পারবেন সেক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তিও হবে এবং আপনার জীবনটা অনেক বেশি ভালো হবে শিক্ষাকতা পেশা অথবা আধ্যাত্মিক জীবনের পেশা অথবা এই টাইপের যে বিষয়গুলো যে বিষয়ে আপনার ডিপ নলেজ আছে আর কি এক কথায় বলতে গেলে সেই নলেজ বিশেষ করে আধ্যাত্মিক বিষয় থেকে বেটার হবে দেখবেন খুব ভালো পর্যায়ে আপনি পৌঁছে যেতে পারছেন ধীরে ধীরে এখান থেকে ইনকামের একটা সোর্স কিন্তু ধীরে ধীরে আপনার ক্রিয়েট হতে থাকবে বেশ ভালো ভালো একটা বড় রকমের ইনকামের সোর্স কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন এ বিষয়ে কোনো কিন্তু পরন্তু নেই যে বেশ ভালো একটা ইনকামের সোর্স আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন একটা নির্দিষ্ট বয়সের পরের থেকে আপনার সাকসেসটা পাবেন এটা প্রায় বলতে গেলে আপনার টোয়েন্টি সেভেনের কাছাকাছি থেকে অথবা তার থেকে আরও একটু বেশি যদি যায় এই পর্যন্ত আপনার রেখাটা একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি এবং এটা প্রায় থার্টি ওয়ানের কাছাকাছি গিয়ে থার্টি অথবা থার্টি ওয়ান তার পরের থেকে কিন্তু প্রপার উন্নতি যোগটা থাকছে সারা জীবন ধরে একটা উন্নতি যোগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তার ওপারে আপনি দুটো ইনকাম বড় বড় পাবেন আর তার থেকে অনেক বেশি ইনকাম ক্ষেত্রে ক্যারি করতে পারবেন তো এভারেজে বলতে গেলে প্রায় টোয়েন্টি সেভেন টোয়েন্টি সিক্সের কাছাকাছি আর এটা প্রায় টোয়েন্টি এইট কিংবা নাইনের কাছাকাছি এক দু বছরের এদিক ওদিক হতে পারে এই দুই ক্ষেত্র থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে একটা ভালো জায়গা পাবেন যাই হোক এবার দেখুন আপনার এই যে ক্ষেত্রটা বিশেষ করে লাইনের ক্ষেত্রটা দেখুন কতটা খারাপ হয়ে অবস্থান করছে প্রথমত প্রথমত একটা রোগের প্রাদুর্ভাব দেখা যায় ক্লাইম্যাক্স বা এনভায়রনমেন্টাল চেঞ্জেসের সাথে সাথে আপনার শরীরগত কিছু কিছু প্রবলেম যেমন সর্দি কাছে লেগে যাওয়া জ্বর হওয়া এরকম টাইপের বিষয়গুলো মাঝে মাঝে লেগে থাকতে পারে আরও একটা বিষয় এটি কিন্তু কখনো শারীরিক সুস্থতা প্রদান করে না রিলেশনশিপের দিক দিয়ে একটা এদিক ওদিকে চলতে থাকে টানাপোড়েন চলতে থাকে এই বিষয়টা চলতে থাকবে আরেকটা জিনিস যেহেতু এই রেখাটা এই জায়গাটা অনেক বেশি মজবুতি নেই সেহেতু মাঝে মাঝে কিন্তু কিছু কিছু ক্ষেত্র থেকে আপনি অনেক বেশি ডিপ্রেশনের শিকারও হতে পারেন যাদের ক্ষেত্রটা থেকে থাকে কারণ এখানেও কিন্তু আপনার মস্তিষ্ক রেখার ক্ষেত্রটাও কিন্তু সেম টু সেম হয়ে অবস্থান করছে একটু ক্লিয়ার করে দেখলে আপনি বুঝতে পারবেন এখানে যে লম্বা এবং সুন্দর রেখাটা আছে এর মাঝে মাঝে কাটা চিহ্ন যে কাটা চিহ্নগুলো আপনাকে আপনার দিক থেকে দূরে সরে নিয়ে যাওয়া বা আপনি যেটা চাইছেন সেটাকে প্রপারলি না পাওয়ার একটা চিন্তাভাবনা এই জায়গাটা কিন্তু থাকছে বিশেষ করে মানসিক টেনশান বা মানসিক দিক দিয়ে অনেক বেশি খারাপ প্রবণতা বা নিজের মনে করুন পুরনো কথা মনে রাখতে না পারা বা যে কোনো কাজের ক্ষেত্র থেকে একটা বাধা আসা এই সমস্ত জিনিসগুলো এক্ষেত্র থেকে দেখিয়ে দেয় একটা কথা বলি যেহেতু অনেক লম্বা রেখা আছে আপনি বেশ অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করার পরে একটা কাজের প্রপার রেজাল্ট বের করবেন যে কোনো কাজের ক্ষেত্রে অনেক বেশি হুটোপাটি আপনি দেখাবেন না বেশ একটা ধৈর্য সহকারে সেই কাজটা কি করে কমপ্লিট করলে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় সেটা সেরকম একটা চিন্তা ভাবনা আপনার রেজাল্টের দিকে ফোকাস সবসময় থাকবে না সবসময় থাকবে কাজের দিকে যে কাজটা আপনি সুচারুরূপে কি করে কমপ্লিট করবো একদম সুন্দরভাবে কি করে কমপ্লিট করবো এই যে কমপ্লিটেডের জায়গাটা সেটা কিন্তু আপনার ভেতরে সবসময়ের জন্য থাকছে যে কাজটাকে আমি কি করে কমপ্লিট করলে খুব একটা ভালো ফলাফল ভালো রেজাল্ট পাবো এরকম ধরনের একটা বিষয় শিররেখার হার্টলাইনের ক্ষেত্রটা যেহেতু এই পর্যন্ত পৌঁছে গেছে একদম শনি এবং বৃহস্পতির মধ্যিখানে সেহেতু একদিক থেকে ফ্যামিলি একদিক থেকে পয়সা দুটোকে আপনি ভালোবেসে থাকবেন এবং দুটোকেই মনের মতো করে আপনি চাইবেন এই জায়গার থেকে বলতে গেলে আপনি সব জন্য চান যে ফ্যামিলিটাকেও সাথে থাকুক পয়সাটাও সাথে থাকুক দুটোকে সাথে নিয়ে চলি আর এটা যেহেতু সিঙ্গেল রেখা দ্বারা আছে যদিও অনেকটা কাটাপিটি হয়ে আছে অনেকটা বাজে অবস্থা হয়ে আছে কিন্তু তারপরে সিঙ্গেল রেখা দ্বারা যেহেতু আছে সিঙ্গেল রেখা দ্বারা থাকলে নিজের পছন্দ মতো জীবনসঙ্গী এনাটা পেয়ে থাকে তার পদেও শুক্রের স্থানটা খুবই ভালো আছে অতএব স্ত্রীও সুন্দরী হবে সেদিকটা কিন্তু ক্লিয়ার স্ত্রী সুন্দরী হচ্ছে আর নিজের পছন্দ মতো হয়ে যাচ্ছে লাভ ম্যারেজ কি অ্যারেঞ্জ ম্যারেজের জায়গাটা এক্ষেত্রে দেখি লাভ ম্যারেজ কিংবা অ্যারেঞ্জ ম্যারেজের জায়গাটা অনেক বেশি ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি না এখান থেকে আরও একটা ফটো ক্লিয়ার করে নিয়ে আমি দেখার চেষ্টা করব তাহলে বোঝা যাবে বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হবে তবে পত্রিক সম্পত্তির যে যোগটা সেটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার আপনার হাতে এবং এখান থেকে যে জায়গাটা আপনি দেখছেন এই যে জায়গাটা এটাও কিন্তু অনেক ক্ষেত্রে লাভ ম্যারেজ সূচিত করে দেখাটা ক্লিয়ার হলে ভালো হতো এই জায়গাটা দেখুন এই যে জায়গাটা এটাও কিন্তু অনেক সময় লাভ ম্যারেজের দিকটা সূচিত করে এর সাথে সাথে আপনার যে নলেজ এবং পার্সোনালিটিকে এটা বাড়িয়ে দিচ্ছে আপনি অনেক বেশি কাজের নলেজ বা অনেক কিছুই জ্ঞান ডিপলি থটস আপনার ভিতরে থাকবে অনেক বেশি নলেজ থাকবে যার থ্রু দিয়ে আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন এবং অন্যেরা দেখবেন আপনার কাছে শুনে শুনে কাজ করছে যত বয়স বাড়তে থাকছে আপনার জ্ঞানের পরিমাণটাও ধীরে ধীরে বাড়ছে এই জায়গাটা কিন্তু সেটা দিয়ে থাকে এটাকে স্টাডি লাইন বলা হয় এবং খুব পারফেক্ট একটা রেজাল্ট ব্যক্তিগত জীবনে দিয়ে দিয়ে থাকে যাদের ক্ষেত্রে এই সাইনটা হাতের ক্ষেত্রে দেখা যায় এটা খুব ভালো একটা সাইন তবে হ্যাঁ অর্থ অর্থ খরচের দিকটাও একটু লক্ষ্য রাখবেন এদের কিন্তু মাঝে মাঝে অর্থ দিকটা একটু খরচ বেশি হয় কাকে কী গিফট দেবো কাকে কীভাবে দিলে খুশি হবে কাকে খুশি রাখা যাবে এই সমস্ত চিন্তা ভাবনা যে লিস্টটা সেটা কিন্তু এরা আগে তৈরি করে রাখে যার কারণে এটা হয় শিররেখার উপরে যে মস্তিষ্ক দুঃখিত হাটলাইনের উপরের যে এই নিচের দিকে পেছনের দিকে যে বিষয়গুলো মনে করুন এই যে রেখাগুলো এগুলো কী হবে এগুলো আপনাকে একটা ইন্টারেস্টিং পারচনে পরিণত করবে আপনাকে বেশ একটা রোমান্টিকতার অনুভব করাবে এবং বৃদ্ধ ময়সে পিতামাতাকে দেখভাল করার জন্যও আপনি সবসময় সচেষ্ট থাকবেন দুই নম্বর বিষয়টা এই যে রেখাগুলো উপরের দিকে চলে যাওয়া এই যে নিচের দিকে চলে যাওয়া কাউকে কিছু কিছু পয়সাও দেবেন সেগুলো ফেরত পাবেন না এখানে কোনো ভি আকৃতির বিশেষ সাইন দেখতে পাচ্ছি না অতএব না বলাই উচিত হবে তবে আমি বয়সটা একটু নির্ধারণ করি আপনার হাতের ক্ষেত্রে তাহলে ভালো হবে আপনি বিষয়গুলো আরও বেশি ক্লিয়ার জানতে পারবেন প্রায় একত্রিশ বছরের কাছাকাছি গিয়ে একটা প্রবলেম আপনার ক্ষেত্রে ক্রিয়েট হতে পারে এবং সে প্রবলেমের দরুন হয়তো শারীরিক অসুস্থতার পরিমাণটা বেড়ে যেতে পারে খুব বেশি পরিমাণে অনেক বেশি হবে না হার্টের কোনো রোগ ক্ষেত্রে না দেখলেও প্রায় আপনার চল্লিশ বছরের কাছাকাছি গিয়ে হার্টের একটা খারাপ দিক এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি চল্লিশের কাছাকাছি গিয়ে আরও একটা জিনিস মনে রাখবেন চল্লিশের কাছাকাছি গিয়ে এমন একটা রোগের প্রাদুর্ভাব হতে পারে যার কারণ হয়তো আপনি খুঁজে পাবেন না দেখবেন রিপোর্টে আসছে না অথবা ডাক্তারের দ্বারা সেটা পরিমাপ করা যাচ্ছে না কি ধরনের রোগ অথবা রোগটা হয়ে আছে যেহেতু সেটা অনেক পরে এরকম টাইপের একটা বিষয় এই বয়সের ক্ষেত্রেওটাও দেখতে পাচ্ছি আমি এইরকম একটা রোগের প্রাদুর্ভাব কিন্তু না এখান থেকে যেহেতু দুই তিনটে রেখা আছে দুই তিনটে রেখা থাকলে কী হয় এদের মানসিকতাটা অনেক বেশি উন্নত হয় ট্যালেন্টেড পার্সন হয়ে থাকে কিন্তু মাল্টিপেল ইনকামের সোর্স ক্রিয়েট করার একটা চিন্তাভাবনা থেকে থাকে আপনি সেদিক থেকে সাকসেস হতে পারবেন অনেক বেশি ভাষা শেখার একটা প্রক্রি প্রবৃত্তি আপনার ভিতরে থেকে থাকবে এবং সেই ভাষার দ্বারা শুধুমাত্র দেশীয় ভাষা ছাড়া মাতৃভাষা ছাড়া বিদেশি ভাষা শেখার একটা প্রবৃত্তি আপনার ভিতরে সবসময় জন্য জাগ্রত ছিল আছে থাকবে আরেকটা বিষয় মনে রাখবেন আপনার যে এই যে জায়গাটা খুবই সুন্দর আছে খুবই স্মুথলি আছে অনেক বেশি স্ট্রংও আছে এই দিক থেকে আমি একটা কথা বলতে পারি এই দিক থেকে আমি একটা কথা বলতে পারি যেহেতু খাড়া খাড়া রেখা আছে আপনার কাছে যখন পয়সা একেবারে ফুরিয়ে যাবে তখন দেখবেন কারো না কারোর কাছ থেকে আপনি কম বেশি পয়সা ধার করে পাবেন এই রেখাগুলো কিন্তু তার দিকটাও নির্দেশ করে অনেক বেশি যদি আপনার কাছে একদম ফুরিয়ে যায় তাহলে কিন্তু পাবেন যদি এই রেখা না থাকতো তাহলে কিন্তু পেতেন না কারোর কাছ থেকে এবং আপনার বুদ্ধির দ্বারা উন্নতি হবে এখানে ক্রস দেখা যাচ্ছে অনেকগুলো মাল্টিপেল ক্রস কখনোই ভালো রেজাল্ট দেয় না কেন বলছি এই যে ক্রসগুলো আছে এটা যদি একটা থাকতো তাহলে খুব ভালো রেজাল্ট দিত একের অধিক যখনই থাকছে তখনই মনে রাখবেন ফ্যামিলিতে আপনার কথা কিন্তু খুব একটা বেশি চলবে না সবাইকার কথা ফ্যামিলিতে শুনতে হচ্ছে আপনাকেই শুনতে হচ্ছে অথচ আপনার কথা কিন্তু ফ্যামিলিতে চলছে না এরকম একটা বিষয়ে কিন্তু আপনি বারবার লক্ষ্য করবেন এই জায়গাটা এই জায়গাটাও কিন্তু এক্ষেত্রেও ক্লিয়ার যে যাদের ক্ষেত্রে এরকম অনেকগুলো ক্রস থেকে থাকে তাদের কিন্তু এটা হয়ে থাকে একদিক থেকে আপনি যথেষ্ট পরিমাণে পারম্পারিক ধারায় বিশ্বাসী হয়ে থাকবেন জেদের পরিমাণটাও কিন্তু আপনার ভিতরে বেশি থাকছে জেদের পরিমাণটাও কিন্তু আপনার ভিতরে অনেক বেশি দেখে যাচ্ছে কেন বলছি এটা হলো আপনার এটা হলো আপনার মাইন্ড লাইন এবং মাইন্ড লাইনের ক্ষেত্রে দেখুন ঠিক আছে কিন্তু এই যে লাইনটা এখান থেকে উত্থিত হচ্ছে এই জায়গাটা কী হবে আপনার জেদের পরিমাণটাকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে কোনো একটা সমস্যা আপনি জর্জরিত হয়েছেন শত্রু দ্বারা পীড়িত অথবা কেস অথবা অন্য কিছুর দ্বারা দেখবেন অনেক দিন থেকে আপনাকে ভুগতে হচ্ছে কেশ মামলা মোকদ্দমা ইত্যাদি কোনো একটা বিষয় নিয়ে এইটি কিন্তু মঙ্গলের একটা বিরূপ প্রতিভাব প্রভাব এইখান থেকে দেখা যাচ্ছে আপনার হাতে তাছাড়া কিন্তু সব গ্রহ এখন পর্যন্ত দেখেছি সবগুলো গ্রহ ভালো আছে এইখানে একটা মঙ্গলের খারাপ প্রভাব দেখতে পাচ্ছি আর এখান থেকে দেখুন মঙ্গলের যে জায়গাটা অনেক বেশি আবসা হয়ে অবস্থান করছে আবসা হওয়াটা কখনোই ভালো লেজাল দেয় না এখান থেকে একটা বেশ একটা রেখা তুলে গিয়ে পুরো একদম শনি পর্বত পর্যন্ত চলে গেছে এই যে জায়গাটা একটু লক্ষ্য করুন এই যে জায়গাটা কি হচ্ছে বর্তমান সময়ে অথবা অতীতের কোনো একটা সময়ে এত বেশি খারাপ একটা সিচুয়েশনের ভিতরে আপনি গেছিলেন বা আছেন যেখান থেকে কথা আপনাকে মনে করিয়ে দিলে হয়তো চোখ দিয়ে জল বেরিয়ে যেতে পারে এতটা খারাপ সিচুয়েশানের ভিতরে আপনি ছিলেন বা আছেন তবে একটা কথা মনে রাখবেন এটা যাতে থেকে থাকে সাংসারিক উন্নতিটা একটু কমই হয় স্বামী স্ত্রীর ভিতরে দ্বিধে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা বেড়ে যায় এদের মাথায় একটা প্রচুর পরিমাণে টেনশান বা চাপ সব জন্য নির্ভর করে থাকে আপনি যখনই একাকি হয়ে থাকছেন কাজের ক্ষেত্রটা আপনি তো করছেন না বা কোনো একটা কাজ ফেলে রেখে দিয়েছেন আপনার বারবার টেনশান হতে আছে আমার এই কাজটা করা উচিত ছিল এই কাজটা করা উচিত ছিল কোনো কাজ যদি নাও থাকে তবুও একটা কাজ নিয়ে ব্যস্ত থাকার যে প্রবণতাটা সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনার হাতে এবং আপনার টেনশানটা সেই কাজমুখীই হবে যে আমার কাজ করা উচিত এই কাজটা করা উচিত আমি কেন বসে আছি এরকম একটা বিষয় বা এখানটা থাকলে মনে করিয়ে দেবে বিনা কারণে বারবার ঘুরে চলার একটা প্রবণতা এদিকে ওদিকে বিনা কারণে ঘুরতে থাকা কেন ঘুরছেন নিজে জানেন না কাজের প্রপার যে রেজাল্ট আউটটা সেটা ঠিক মতো না হওয়া এসব বিষয়গুলো কিন্তু দেখিয়ে দেয় যাদের ক্ষেত্রে এই টাইপের সাইন থেকে থাকে বিশেষ করে শনি মঙ্গল যদি খুব একটা বাজে রেজাল্ট দিয়ে থাকে অনেক বেশি প্রভাবিত করে বেশ বা বাস্তব জীবনকে ইগো যে কোয়ালিটিটা বা আপনার যে ইগোইস্টিক ভাবটা সেটা একটু ত্যাগ করুন এটা কিন্তু আপনার ক্ষেত্রে ভবিষ্যতে খারাপ হয়ে দাঁড়াতে পারে অনেক বেশি ইগোয় হট হওয়ার যে প্রবলেমটা সেটা কিন্তু আপনার ভিতরে দেখতে পাচ্ছি এর ইগো প্রবলেম বেশি হট হয়ে গেলে কী হয় সবাইকার সাথে সমান তালে মেশার যে প্রবণতাটা সেটা কিন্তু মাঝে মাঝে থাকে না যদিও এটা আপনাকে মাল্টিপ্যাল ইনকামের দিকে নিয়ে যাচ্ছে অনেক বেশি ইনকামের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু তারপরে ইগো একটা প্রবলেম থাকার জন্য সবাইকার সাথে সমান তালে আপনি মিশবেন বাইরের থেকে মনের থেকে না কিন্তু এই যে জায়গাটা মনের থেকে যে কাউকে দূরে ঠেলে দেওয়া যার জন্য কিন্তু আপনার পয়সার দিকটাও একটু অসুবিধা হচ্ছে ব্যক্তিগত জীবনটাও কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে অথবা এই যে এইসব দিকটা একটু বিবেচনা করে চলবেন একদিক থেকে রিলেশনশিপের দিকটা সেটাও কিন্তু একটু খারাপ দেখা যাচ্ছে কারণ এই রেখাটা যখনই এই দিকে চলে যায় বা মঙ্গলের পর্বতের দিকে যাচ্ছে এখান থেকে রিলেশনশিপের একটা গড়বড়ি সেটা বিয়ের আগে হোক অথবা বিয়ের পরে দুই দিক থেকে কিন্তু রিলেশনশিপের একটা প্রবলেম কিন্তু সবসময়ই চলতে থাকে এদের জীবনে এবং রিলেশনটা কখনো মজবুতভাবে হয় না এটি যদি আপনার এই ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় তাহলে তো আরও খারাপ আপনার পপুলারিটি ফেমাসিটির জায়গাটা পুরোটা নষ্ট হয়ে যায় আপনি একে কি যেন একেবারে বন্দি হয়ে যান যাবেন ধীরে ধীরে দেখবেন নিজের থেকে নিজের মনের থেকে আপনি ধীরে ধীরে বন্দি হয়ে যাচ্ছেন কেন যাচ্ছেন আপনি নিজেই জানেন না আপনার যে আগের যে চলাফেরাটা ছিল সেটা আপনি ফিরে পেতে চাইছেন পাচ্ছেন না আপনার নিজের কর্মটা যেন বারবার মানে পেছনে ফেলে দিচ্ছে আপনি এগোতে পাচ্ছেন না এরকম ধরনের বিষয় কেউ যেন পা বেঁধে রেখেছে এরকম একটা বিষয় এখান থেকে দেখতে পাবেন আপনি বারবার কাজের ক্ষেত্রে যে ফেলোয়ারটা সেটা বারবার লক্ষ্য করবেন যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে বিশেষ করে রবি পর্যন্ত এদের ফেলোয়ারটা এত বেশি হয়ে থাকে যে নিজেই সহ্য করতে পারে না অথবা কাজ ছেড়ে দিয়ে বসে থাকার একটা প্রবণতা থেকে যায় তবে কি ইনকামের যে সোর্সটা আপনি কম বেশি পেয়ে যাচ্ছেন এই জায়গার থেকে আপনার নিজের মনের থেকে একটু হালকা হয়ে যাচ্ছেন আর কি একদিক থেকে বলতে গেলে কাটাকাটা রেখাগুলো কখনোই ভালো রেজাল্ট দেয় না একদিক থেকে এখানে কিছু কিছু রেখা আমি দেখতে পাচ্ছি দেখুন এখানে একটা চতুর্ভুজ সাইন বেশ ক্লিয়ারিটি আছে চতুর্ভুজটার এটা আপনাকে জীবনে উন্নত করাবে এই জায়গাটা একটা ত্রিভুজ আছে হঠাৎ যোগের কিছুটা মাত্রা আপনার ভিতরে থাকছে তবে হ্যাঁ সেলফ মেডেড নিজের দ্বারা চেষ্টা করবেন এবং যতদিন পর্যন্ত সাকসেস না হচ্ছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবেন আপনি যখনই সাকসেস হয়ে যাচ্ছেন তারপরে কিন্তু অনেক লোককেই পাবেন আপনার পাশে দাঁড়ানোর জন্য তার আগে পর্যন্ত দেখবেন কেউ নেই এই বিষয়টা একটু লক্ষ্য করবেন এবং এখান দিয়েও যেহেতু এই লাইনে পরিমাণটা বাড়ছে এখান দিয়েও আপনি কম বেশি ইনকাম অতীতে পেয়েছেন এগুলো ইনভেস্টমেন্ট রেখা বলা হয় কিন্তু এখান থেকে বিশেষ করে ইনভেস্টমেন্টের রেখা আমি দেখছি না এই জায়গাটাই পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে এই যে জায়গাটাই ভিতরে করুন মঙ্গলের যে নিজস্ব স্থানটা গ্রহগুলোর ক্ষেত্রটা একটু সামান্য বিচার করা দেখুন হাতের ক্ষেত্রে একটা সাইন আছে সুস্পষ্ট ক্লিয়ার এম সাইনটা খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে ব্যক্তিগতভাবে এরা নিজের দ্বারা করতে চায় নিজের চেষ্টা করতে চায় এবং নিজেকে নিজের দ্বারা টিকিয়ে রাখতে চায় সাইন থাকলে কী হয় পঁয়ত্রিশ বছরের আগে কিন্তু এরা সেটেলমেন্ট পেয়েই যায় যে কোনো ক্ষেত্র থেকে গ্রহ সমূহের ক্ষেত্রগুলো বিচার করা যাক বৃহস্পতি নিজস্ব ক্ষেত্রটা এখানে থাকা উচিত ছিল এই দিকে সরে গেছে অথবা এইদিকে সরে গেলে কাদের ক্ষেত্রে একটা বাধা আসবে বিনা কারণে ঘুরতে থাকার প্রবণতাটা বেশি থাকতে পারে তবে যেহেতু এই দিক থেকে এইদিকে দিকে দেখা যাচ্ছে কী করবো কি না করব এই বিষয়ে একটা সংশয় এবং সবসময়ের জন্য একটা কনফিউশন ভাব মনের ভিতরে থাকতে পারে তবে বৃহস্পতি ওভারঅল ঠিক আছে নিজের বুদ্ধিযুক্ত হয়ে কাজ করা ধার্মিক ভাবনা সম্পন্ন হওয়া সবাইকে হেল্প করার প্রবৃত্তিটা আপনার ভিতরে থাকবে শনির ক্ষেত্রে অড়িজনটা লাইন বিদ্যমান আছে শনির ক্ষেত্রে অড়েজনটা লাইন থাকলে খুব একটা বাজে রেজাল্ট এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন বারবার আপনাকে কাজের দিক থেকে প্রেশানি হতে হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সমাজে একাকি থাকার প্রবণতাটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং একাকি থাকতে থাকতে আপনি নিরাশ হয়ে যাচ্ছেন তবুও কারোর সাথে মিশতে ইচ্ছা করছে না আর একটা সবথেকে বড় প্রবলেম এই রেখাটা খুব একটা ভালো রেজাল্ট কিন্তু দেয় না সবসময়ের জন্য একটা মানসিক টর্চার চলতে থাকে মনের ভিতরে আপনি যেটা থেকে মুক্তিই পাবেন না দেখবেন আপনি বারবার পেতে চাইছেন বারবার আপনি চাইছেন যে কী করে নিজে থেকে মানসিক ভাবে আপনাকে কি করে রিলিজ করা যায় তার থেকে নিজেকে কি করে মুক্ত করা যায় কিন্তু সেই জায়গাটা আপনি কখনোই পাবেন না দেখবেন আরেকটা জিনিস কর্মক্ষেত্রে বাধা যতটুকুনি কর্ম করছেন তার একটা ততটুকুনি ফল তার থেকে বেশি ফলটা না পাওয়া এই রকম ধরনের যে প্রবৃতি বা জায়গাটা কিন্তু এই রেখাটা তৈরি করে দিচ্ছে সব থেকে খারাপ দিকগুলো বলতে গেলে এই রেখায় তৈরি করে দেয় ফ্যামিলির ক্ষেত্রে অসুবিধা একটা অসহ্য ভাব তারপরে আপনি বাইরেও টিকতে পারছেন না ভেতরেও টিকতে পারছেন না এরকম একটা মনোভাব এই যে জায়গাগুলো এটা কিন্তু এই তৈরি করে দিচ্ছে কাদের ক্ষেত্র থেকে আর এটা যদি খারাপ হয়ে যায় ওভারঅল খারাপ হয়ে যাচ্ছে যেমন হাতের প্রধান তিনটে রেখাকে খারাপ করে দেওয়া প্রধান তিনটে রেখা খারাপ হওয়া মানে বুঝতে পারছেন কতটা খারাপ সিচুয়েশন তৈরি হয়ে যাওয়া এরপরে হাতের যে ওভারঅল চিত্রটা চেঞ্জ করে দেয় যদি এই একটা রেখাই পারে সব কিছু বিগড়ে দিতে যেটা জানকারি হয়তো আগে আপনি কখনো পাননি রবির ক্ষেত্রটা খুবই সুন্দর আছে খুবই উচ্চস্থ আছে হিম্মতি স্বভাব হয়ে থাকবে লিডারশিপ কোয়ালিটি যুক্ত আপনার ভিতরে যথেষ্ট আছে পপুলারিটি ফেমাসিটির জায়গাটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে না এটা থাকলে আরও বেশি উন্নত হতো যেহেতু এই স্থানটা খারাপ হয়ে যাচ্ছে তো এই জায়গাটা খারাপ হলে এই যে রেখাটা যদি এখানে থেকে যায় তাহলে এই সমস্ত জায়গাগুলো আরও বেশি প্রভাব করে আরও বেশি এফেক্টেড করে তোলে এফেক্টেড করে তোলে এইখানে উচ্চস্থ জায়গাটার অর্থ হলো আপনি চান যে সব সময়ের জন্য জীবনে এমন কিছু করে যেতে যার দরুন সবাই যেন আপনাকে অনেক বেশি সম্মান শ্রদ্ধা করে এমনকি মৃত্যুর পরেও যেন আপনার নামটা বজায় থাকে সেই রকম ধরনের কাজ আপনি করতে চান বুধের ক্ষেত্রটা খুব ভালো আছে ব্রেন ডেভেলপমেন্ট হওয়া আর সেই ধরনের কোয়ালিটিযুক্ত লোক কিন্তু এরা হয়ে থাকে এরা জীবনে অনেক উচ্চ আকাঙ্ক্ষাযুক্ত হয়ে থাকে এবং ভালো জায়গায় পৌঁছে গিয়ে থাকে বেশ ট্যালেন্টেড বা মেধাবী পার্চন হয়ে থাকে এরা যাদের বুধের ক্ষেত্র ভালো থাকে উন্নতি প্রগতি সব কিছু বাস্তবিক জীবনে এরা লাভ করতে পারে একদিক থেকে মঙ্গলের এই জায়গাটায় একেবারে খারাপ না মোটামুটি ভালো আছে তবে একটা জিনিস মনে রাখবেন এখানে একটা চতুর্ভুজ টাইপের সাইন আমি দেখতে পাচ্ছি যদি চতুর্ভুজ হয়ে থাকে বা ফ্লাগ টাইপের সাইন হয়ে থাকে তাহলে তো খুবই ভালো অনেক বেশি সম্মানপ্রাপ্তি যে কোনো জায়গার থেকে পাবেন কমিউনিকেশনের জায়গাটা অনেক বেশি স্থায়ী হবে যদিও আপনার কমিউনিকেশনের জায়গাটা অনেক বেশি স্থায়ী আছে এবং যার সাথে কথা বলছেন সেই ব্যক্তি কিন্তু কম বেশি আপনার আপনার কথার দ্বারা কিন্তু কমফোর্টেবল ফিল করবে এই জায়গাটা কিন্তু সেটা দর্শন করিয়ে দিচ্ছে বিজনেসের রেখাগুলো আছে কিন্তু অনেক বেশি সুস্পষ্ট নয় কিছু কিছু রেখা আছে কিছু কিছু ক্লিয়ার রেখা কিছু কিছু রেখা আছে অনেক বেশি আনক্লিয়ার দেখাচ্ছে অতএব এই যে রেখাগুলো আপনার হাতে দেখতে পাচ্ছি এগুলো যদি ক্লিয়ার হয় তাহলে জীবনে একটা বড়ো বিজনেসম্যান বা বড় জায়গায় পৌঁছে যাওয়ার একটা প্রভৃতি বা প্রবণতা আপনার ভিতরে সব সময়ের জন্য দর্শনীয় চন্দ্রের ক্ষেত্রটা বেশ মজবুত আছে উচ্চস্থ আছে অনেকটা জায়গা নিয়েও অবস্থান করছে কিছু কিছু রেখাই এই ক্ষেত্র দিয়ে যাচ্ছে এই যে রেখাগুলো এটা কি করাবে আপনার ক্ষেত্রে মনে রাখবেন বৈদেশিকগত ধনের দিক দিয়ে একটা চান্স বা চেষ্টা আপনি প্রচেষ্টা চালিয়ে যাবেন কি করে বিদেশের থেকে আরও বেশি ইনকাম করা যায় এবং সেই ধরনের ইনকাম কি করে করা যায় যেখানে কিছু কিছু লাভপ্রাপ্তি আপনি বৈদেশিক ধনের দ্বারা পেতে পারেন যেমন কোনো কাজের সাথে যুক্ত হয়ে গেছেন বা অনলাইনে কাজের সাথে যুক্ত হয়ে গেছেন যেখানে দেখবেন বিদেশে ডলার আপনার হাতে আসছে এরকম ধরনের একটা প্রবৃতি বা প্রবণতা এদের এনাদের হাতে বেশিরভাগ ক্ষেত্রে থেকে থাকে আসা যাক শুক্রের ক্ষেত্রে শুক্র শুক্রটা খুব সুন্দর আছে শুক্র যাদের ভালো থেকে থাকে এদের পারিবারিক সুখ সুবিধা অবশ্যই পেয়ে থাকে বিশেষ করে ফ্যামিলি সুখ সুবিধা এবং জীবনে নিজেকে কী করে আরও উচ্চতায় নিয়ে যাওয়া যায় বা নিজেকে কী করে আরও বেশি আপগ্রেড করা যায় এই জায়গাটা কিন্তু খুব ভালো দেখিয়ে থাকে যাদের শুক্র ভালো থেকে থাকে শুক্র শুধুমাত্র যে সুখ প্রদান করে বা এটা প্রদান করে তাই না ভৌতিক সুখ সুবিধা গাড়ি বাড়ির যে সুখ সুবিধা বা চাহিদাটা কিন্তু ইনি পূরণ করে থাকেন এইসব দিক দিয়ে দেখতে গেলে শুক্র বেশ মজবুত আছে আপনার হাতে সব দিক থেকে তবে হ্যাঁ মনে রাখবেন আর্থিক দিক দিয়ে ক্ষতি অথবা নিজের ওপরে অনেক বেশি খরচা করার যে চাহিদা বা প্রবণতাটা আপনার হাতে কিন্তু অনেকটা বেশি আছে একটা এক্সেস খরচা যেটা বলা হয় ইচ্ছে নেই তারপরে খরচা অথবা আপনি না চাইছেন তারপরেও একটা খরচা এই সমস্ত জায়গাগুলো একটু বিবেচনা করে চলবেন তাহলে কিন্তু ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছে পারবেন এই যে জায়গাটা এই জায়গাটা যদি আড়ি কিছু রেখা থাকতো এই টাইপের রেখা তাহলে এটা আপনাকে ইনকাম দিয়ে দিত কিছু কিছু আড়ি রেখা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে নিজের জায়গা থেকে সুনাম বৃদ্ধিপ্রাপ্ত অথবা ইনকামের একটা সোর্স এই ক্ষেত্র থেকে জায়গা করে দেবে আপনার হাতে আঙুলের ক্ষেত্রে বেশ খাড়া খাড়া একটা রেখা দেখা যাচ্ছে অনেক বেশি আড়ি রেখা আঙুলের ক্ষেত্রে নেই অর্থাৎ বন্ধু এবং ফ্যামিলিকে সাথে নিয়ে বাঁচার একটা ইচ্ছা আপনার ভিতরে সবসময়ের জন্য প্রবলভাবে থাকছে বাকি বিষয়গুলো ক্লিয়ার করতে গেলে আরও একটু হাতের ক্ষেত্রে দেখা এখানে দেখুন বাম হাতের ক্ষেত্রটা অনেক বেশি ক্লিয়ার আছে আপনার হাতে এবং বাম হাতের ক্ষেত্রের দিকটা একটু লক্ষ্য করুন ভালো করে এখান থেকে যে রেখাটা সেটা কিন্তু সেলফ মেডেডই হয়ে আছে এখান থেকে যেটা সেটা কিন্তু সুন্দর আছে একই রেখা কিন্তু দুই হাতে আছে এই দিকের বিবেচনাটা অনেকে বলে যে আমার বাম হাতটা দেখে বিবেচনা করা উচিত ডান হাতটা দেখে বিবেচনা করা উচিত যারা জানেন অথবা নিয়মিত দেখে থাকেন তারা একটু লক্ষ্য করুন দেখুন প্রত্যেকটা রেখায় তো সেম টু সেম হয়ে অবস্থান করছে না তাহলে বাম হাত বা হাত বলে কোনো জায়গা এই ক্ষেত্রে আছে বলে আমার মনে হয় না একেবারে সেম টু সেম যেরকম ছিল সেরকমই যে ও হাতে যেরকম দেখেছি এত তো সেরকম সামান্য একটু চেঞ্জেস থাকতে পারে চেঞ্জেসের বিষয়গুলো বলার আছে অন্য কিছু না এইখানে দেখুন গ্রহ সময়ের ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে বৃহস্পতির স্থানটা সামান্য একটু নিচস্ত দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত হয়নি এই ক্ষেত্রগুলো দেখলে বোঝা যাচ্ছে যে সামান্য সামান্য নিচস্ত হচ্ছে আঙুলের যে ক্ষেত্রগুলো এই জায়গাটা যে যথেষ্ট ডেভেলপমেন্ট থাকার অর্থ হলো আপনি কিন্তু যথেষ্ট স্পষ্টবাদী বা স্পষ্ট ভাষায় কথা বা জবাব দেওয়ার উত্তরটা বা ক্ষমতাটা আপনার ভিতরে যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি আঙুলটা সামান্য পরিমাণে ব্যান্ডেড হয়ে আছে এই পর্যন্ত আছে অর্থাৎ রিক্সেবল কোয়ালিটি হয়ে থাকে জীবনে সমাজে নিজেকে টিকিয়ে রাখার ক্ষমতাটা প্রচুর পরিমাণে হয়ে থাকে উন্নতি অগ্রগতিটা প্রচুর পরিমাণে হয়ে থাকে আঙুল সামান্য ব্যান্ডেড হয়ে যাওয়ার অর্থ হলো দানশীলতা প্রবৃত্তিযুক্ত হয়ে থাকে সবাইকে হেল্প করার মনোবৃত্তিযুক্ত হয়ে থাকে যেহেতু এটা একটু বেশি ব্যান্ডেড হয়ে আছে একটু বেশি বয়সের থেকে উন্নতিটা প্রবলভাবে দেখা যায় দেখবেন যত বয়স বাড়তে থাকে উন্নতির ধারাটা তত বাড়তে থাকে এখানে কোনো বিশেষ জব সাইন দেখতে পাচ্ছি না জব সাইনটা থাকলে আরও বেশি ক্লিয়ার হতো হাতের জায়গাটা কারণ ওটাও অনেক বেশি উন্নতি করিয়ে দেয় অর্থের দিক দিয়ে এই যে কেতুর স্থানটা একটু সামান্য নিঃস্ত হয়ে যাচ্ছে যার কারণে কনফিউশনের মাত্রাটা কিন্তু ধীরে ধীরে আপনার ক্ষেত্র থেকে বাড়িয়ে দিচ্ছে এই যে জায়গাটার ক্ষেত্রে লক্ষ্য করুন এই যে রেখাটা এই পর্যন্ত গেছে এখান থেকে যে ক্লিয়ার রেখাটা গেছে এই রেখাটা বেশি অসুবিধা করে তুলছে আপনার এখানেও কিন্তু বিদেশের কিছু কিছু রেখা দেখতে পাচ্ছি অত বিদেশ ভ্রমণ আপনার হয়ে থাকবে বিদেশের থেকে উন্নতি যোগ কিছু কিছু ক্ষেত্রে থাকছে যাই হোক আশা করছি কম বেশি একটা ধারণা আপনি আপনার হাতের থ্রু দিয়ে পেয়ে গেলেন যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে যদি আপনার ভিডিওটা মনোপূত হয়ে থাকে একটু শেয়ার করবেন সবাইকে বলবেন নমস্কার ভালো থাকবেন ঈশ্বর আপনার কল্যাণ করুক